গ্রামে পাকা রাস্তা নেই নেই পানীয় জলের সুব্যবস্থা চূড়ান্ত বেহাল অবস্থা আইসিডিএস কেন্দ্রের প্রতিবাদে তালডাংরা বিধানসভায় উপনির্বাচনের আগে বোরদা গ্রামের মানুষরা সমবেতভাবে ভোট বয়কটের ডাক দিয়েছিল আজ তালডাংরা বিধানসভার উপনির্বাচনের দিনে পঁয়ষট্টি নম্বর বুথ কুলডিহা সংসদের বোরদা গ্রামের মানুষজন ভোট থেকে বিরত রাখছেন নিজেদের ভোট দিতে কেন যাব আজকে যে আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি গোটা গ্রাম কিন্তু কোন রাজনৈতিক দল কোন নেতা এখন পর্যন্ত আসে পৌঁছায়নি বা কোনো প্রতিশ্রুতি লিখিতভাবে দেয়নি ভোট কেন্দ্রে যাওয়ার যে রাস্তার জন্য যে আন্দোলন সেটা কোনো তার প্রতিশ্রুতি নেই পানীয় জলের ব্যবস্থা নেই আইসিডিএস স্কুল নেই এই যে সমস্ত

আজকে দিতে যাচ্ছেন না কেন না আমরা ভোট দিতে যাবনি আমাদের রাস্তাঘাটের ব্যবস্থা সেরকম নাই ঝোড়ে সাপের কামড় খেয়ে কে ভোট দিতে যাবে পানীয় জলেরও কোনো ব্যবস্থা নাই সেরকম তিনটা কল আছে একটা কলে জল পড়বে আর বাদ বাকি কল গুলো ভালো করে জল পড়বে নি সরকারি নলকূপ সরকারি নলকূপ পাইপ কোথাও আছে মাটির তলে কোনো ব্যবস্থা নাই আজও জল আছে না আজও জল আসেনি ওই ম্যাডাম আছে একজন খেজুরি ঘাটে